मोटोरोला जी 5G। मोटोरोला आबारो एक नतून मिड रेंज 5G स्मार्टफोन लॉन्च करते चले गेस करा हे स्मार्टफोनटर नाम मोटोरोला एज लाइट होते पारे। एर आगे मोटोरोला वन फ्यूजन प्लस स्मार्टफोन तार स्पेसिफिकेशन और प्राइस रेंज अनुजाई खूब ही आकर्षण एक स्मार्टफोन छो। एखन देखा जाक मोटोरोलार नतून मिड रेंजर मोटोरोला जी 5G स्मार्टफोन कतटा नजर करे। तो बंधुरा आपनाराओ जदि मोटोरोला जी 5G स्मार्टफोनेर फुल स्पेसिफिकेशन प्राइस सह सकल तथ्य जानते चान तबे अवश्य ये भिडियोटी शेष पर्यन्त देखुन। बंधुरा सबार प्रथमे मोटोरोला जी 5G स्मार्टफोनटर डिसप्लेर कथा बोलले एखाने किन्तु आमरा 6.5 इंचिर बेश बड़ो साइजेर HD प्लस IPS डिसप्ले देखते पारबो। मूलत तो प्राइस काटिंग करार जोन्नोई एखाने सुपार एमोलेड डिसप्ले देवा हयनी एबं डिसप्लेर उपरेई आमरा डुएल पांच होल देखते पारबो जार डिजाइन अन्यान्य जेकोनो स्मार्टफोनेर थेके जथेष्टई आलादा। এবং এই ডুয়েল পাঁচ হোলের মধ্যেই আমরা পেয়ে যাব ডুয়েল সেলফি ক্যামেরা যার মেন সেন্সরটি থাকছে 8 মেগাপিক্সেল এবং সেকেন্ড সেন্সরটি থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়াও 90 হার্জের রিফ্রেশ রেটও পেয়ে যাব এই স্মার্টফোনের ডিসপ্লেতে এবং ফ্রন্ট সাইডেই আমরা ফেস আনলকের সুবিধাও পেয়ে যাব। এরপর মোটরোলা জি 5G স্মার্টফোনটির পারফরমেন্সের কথা বললে এখানে কিন্তু আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 765G প্রসেসর দেখতে পারব যা অবশ্যই একটি 5G ইন্টিগ্রেটেড চিপসেট এবং এই প্রসেসরের মাধ্যমে আমরা এই স্মার্টফোনে ডে টু ডে ইউজেস এবং হাই এন্ড গেমিং খুবই স্মুথলি চালাতে পারব। এর সাথেই অপারেটিং সিস্টেমে আমরা আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট পেয়ে যাব। এরপর ডিজাইনের কথা বললে এই স্মার্টফোনটির ব্যাকসাইডে আমরা 3D গ্লসি ডিজাইনের ব্যাক প্যানেল পেয়ে যাব এবং ব্যাকসাইডেই কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে যা অন্যান্য স্মার্টফোনের রেয়ার ক্যামেরা সেটআপের থেকে যথেষ্ট আকর্ষণীয়। এছাড়াও এই স্মার্টফোনে আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেখতে পারবো। ক্যামেরা স্পেসিফিকেশনের কথা বললে এর মেন সেন্সরটি থাকছে 48 মেগাপিক্সেল। এর সাথেই দেওয়া রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার। এরপর কানেকটিভিটির কথা বললে এখানে আমরা পেয়ে যাব চার্জিংয়ের জন্য টাইপ সি চার্জিং পোর্ট, এছাড়া 3.5mm অডিও জ্যাক, ডুয়েল সিম কার্ড স্লট এবং এই স্মার্টফোনে ওয়াইফাই এবং 5G কানেকটিভিটি ও ব্লুটুথের মতো সুবিধাও থাকছে। এই মোটোরোলা জি 5G স্মার্টফোনটিতে কিন্তু আমরা 4800mAh-এর বেশ বড় সাইজের ব্যাটারি দেখতে পারব এবং এখানে দেওয়া হয়েছে 18W-এর ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট এবং ইনবক্সই আমরা 18W-এর ফাস্ট চার্জারও পেয়ে যাব। অ্যাট লাস্ট এই স্মার্টফোনটির প্রাইস ও ভেরিয়েন্টের কথা বললে লিক্স অনুযায়ী মূলত দুটি ভেরিয়েন্টে আমরা এই স্মার্টফোনটি দেখতে পারি, 4GB র্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ। এবং এই স্মার্টফোনটির স্টার্টিং প্রাইস হতে পারে অ্যারাউন্ড 25 থেকে 30 হাজার টাকার কাছাকাছি এবং এই মোটোরোলা জি 5G স্মার্টফোনটি আশা করা যাচ্ছে আগস্টের শেষের দিকেই আমরা বাজারে পেয়ে যাব। বন্ধুরা এই ছিল মোটোরোলা জি 5G স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং বেসিক রিভিউ। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এরকমই প্রত্যেকটি নতুন স্মার্টফোনের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ওয়েব বাংলা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটি নতুন মজার টেক ভিডিওতে, তত সময় ভালো থাকবেন, সেফ থাকবেন।